আজকের ভিডিওতে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবেদন করুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ছ টাকা কিভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল করবেন পাশাপাশি কী কী ডকুমেন্টস দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানিয়ে দেব তার আগে আপনারা যে কাজটি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন ভিডিওটিকে অবশ্যই লাইক দিন আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে তো প্রথমে আপনারা দেখুন আবেদনের শেষ তারিখ আবেদনের যে শেষ তারিখ এখানে বলা হয়েছে একত্রিশে জানুয়ারি দু এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে দেখুন নাম্বার ওয়ান এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে নাম্বার দুই আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় দুই দশমিক পাঁচ লক্ষ টাকার নিচে থাকতে হবে অর্থাৎ আড়াই লক্ষ টাকার নিচে কিন্তু বার্ষিক যে উপার্জন তার কিন্তু নিচে থাকতে হবে এবং তিন নম্বর পয়েন্ট আপনারা দেখুন অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ তারা ক্লাস এইট থেকে টুয়েলভে পড়াশোনা করছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এরপর আপনাদেরকে জানিয়ে রাখি এই স্কলারশিপে কত টাকা দেয়া হবে এই স্কলারশিপে দেয়া হবে বার্ষিক ছ হাজার টাকা এবার কিভাবে অ্যাপ্লাই করবেন এই স্কলারশিপে আবেদন করতে হবে অফলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানা কোনটি সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি তার আগে দেখে নিন আবেদনপত্রের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে প্রথমে যেটা দিতে হবে প্রিভিয়াস ইয়ারের মার্কশিট সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি আধার কার্ড ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ তো এই করা ডকুমেন্টসের জেরক্স কিন্তু আপনারা আবেদনপত্রের সঙ্গে দেবেন এবং কোন ঠিকানায় পাঠিয়ে দেবেন সেটা আপনারা দেখুন আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি আলিগঞ্জ কেল্লাপুকুর পোস্ট অফিস মিডনাপুর পশ্চিম মেদিনীপুর পিন সেভেন টু ডবল ওয়ান জিরো ওয়ান তো এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এরপর অনেকের হয়তো প্রশ্ন যে আপনারা যে আবেদনপত্রটি সেই আবেদনপত্রটি কিভাবে পাবেন আবেদনপত্রটি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে আপনারা কিন্তু সেখানে যুক্ত হয়ে যান এবং সেখান থেকে এই আবেদনপত্রটি ডাউনলোড করে নিন এবং প্রিন্ট আউট করে আপনারা ফিল করে কিন্তু জমা দিয়ে দিন তাহলে কিন্তু আপনারা এই সুযোগটি পেয়ে যাবেন তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখতে একদমই ভুলবেন না পাশাপাশি আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ